সরকারি জমি ও ব্যক্তিগত মালিকানাধীন জমি জোর করে দখল করার অভিযোগে বুধবার রাতেই গ্রেফতার করা হয় জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য তথা ডাবগ্রাম ফুলবাড়ি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস প্রামাণিককে পাশাপাশি একই অভিযোগে আরও দুজনকে অভিযোগ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ এদিন রাতেই শিলিগুড়ি সংলগ্ন রাজগঞ্জ ব্লকের পাঘালুপাড়ার বাসিন্দা বিমল রায় এবং জলডুমুরের বাসিন্দা মোহাম্মদ কালাম নামে আরও দুজনকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানা ও স্পেশাল অপারেশন গ্রুপ তবে তৃণমূল কংগ্রেসের তাবর নেতা দেবাশিস প্রামাণিকের গ্রেফতারির পর রাজনৈতিক মহলে পড়ে গিয়েছে বৃহস্পতিবার সকালে ধৃত তিনজনকেই জলপাইগুড়ি আদালতে তোলা হয় ধৃত বাকি দুজনও শাসক দল ঘনিষ্ঠ বলে জানা যায় বিমল রায় বলেন আমাকে কেন গ্রেফতার করা হলো জানি না কাছ থেকে বাড়ি ফিরছিলাম সেই সময় আমাকে গ্রেফতার করা হয় দেবাশিস প্রামাণিকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তাকে আমি চিনিও না পুলিশ সূত্রে জানা গিয়েছে রাজগঞ্জ ব্লকের ভোরের আলো সংলগ্ন পাঘালুপাড়ার বাসিন্দা জুলাপি রায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ দেবাশিস প্রামাণিক সহ তিনজনকে গ্রেফতার করে অভিযোগ দেবাশিস প্রামাণিক এবং ডাবগ্রাম ফুলবাড়ি যুব তৃণমূল কংগ্রেসের নেতা তথা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য গৌতম গোস্বামীর নির্দেশে বিমল রায় মোহাম্মদ কালাম যদু রায় ঋষিকেশ রায় দেবাশিস রায় নামে জমি মাফিয়ারা জুলাপি রায়ের প্রায় টু পয়েন্ট জমি জোর করে দখলের চেষ্টা করে ওই জমি দখলের জন্য দু সাল থেকে প্রতিনিয়ত ওই পরিবারের ওপর অত্যাচার চালানো হতো এমনকি সম্প্রতি ওই অভিযুক্তরা দেবাশিস প্রামাণিক এবং গৌতম গোস্বামীর নির্দেশে জুলাপি রায় ও তাদের পরিবারের ওপর হামলা করে তাকে প্রাণে মারার চেষ্টা করে পাশাপাশি তাদের সোনা গয়নাও লুট করে বলে অভিযোগ জমি হস্তান্তর না করলে আগামীতে এলাকায় থাকতে না দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ এরপরই জুলাপি রায় এনজেপি থানায় অভিযোগ দায়ের করে তারপর অভিযানের নামে পুলিশ ধৃতদের বিরুদ্ধে সরকারি নথি জাল করা অপরাধমূলক অনুপ্রবেশ হুমকি প্রাণনাশের চেষ্টা ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বাকিদের উদ্দেশ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর এবার জমি দখলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে শিলিগুড়ি পুলিশ গতকাল রাতেই ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় জমি দখল এবং সরকারি জমি দখল করার অভিযোগে ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস পামানিককে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সেই দেবাশিস পামানিককে গ্রেপ্তারের পর দেবাশিস ঘনিষ্ঠ আরও দুজনকে গ্রেপ্তার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ যার মধ্যে রয়েছেন এমডি কালাম এবং বিমল রায় জানা গিয়েছে এমডি কালাম জলডুমুরের বাসিন্দা এবং বিমল রায় জাবরাবিটা এলাকার বাসিন্দা দুজনকেই নিউ জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জানা গিয়েছে এক জনৈক্য ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে জানা গিয়েছে গতকাল সকাল থেকে দেবাশিস প্রামাণিককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং এসওজি এবং তারপরই দেবাশিস পামানিককে রাতে গ্রেপ্তার করা হয় এবং দেবাশিস পামানিককে গ্রেপ্তারের পরই এই দুজনকে গ্রেপ্তার করা হয় তবে এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে পুলিশের কাছে বেশ কয়েকজনের নামের তালিকা এসে পৌঁছেছে এবং সেই তালিকাতেও শিলিগুড়ি পুর নিগমের কাউন্সিলর রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে তবে সমস্ত কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করছে পুলিশ প্রসঙ্গত বলি দেবাশিস প্রাভাণিককে গ্রেফতারি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেখেছেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ কি বলছেন তিনি শোনাব ফুলবাড়ি এলাকায় তৃণমূলের কংগ্রেসের প্রভাবশালী নেতার গ্রেপ্তার আর তার কারণ ব্যাখ্যা করতে গেলে প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে দেখে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ নেওয়ার পরে দু সালে তারপরে তিনি বিদেশ ভবনে গিয়েছিলেন ১৩ বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা এই জমি দখল হকারদের কাছ থেকে বসিয়ে পয়সা নেওয়া থেকে শুরু করে নানাবিধ দুর্নীতিতে তারা জড়িয়ে এবং তারপরে পুলিশকে বললেন এবং পুলিশ বাধ্য ছেলের মতন যারা একসময় নেতাদেরকে সুরক্ষা এবং দুর্নীতিতে সহযোগিতা করে অর্থ কামানোকে অভ্যেসে পরিণত করেছিল তারা আহ তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করলেন এবং দেখতে হবে এই গ্রেপ্তার আরাবুলের মতন গ্রেপ্তার কিনা শেখ শাহজাহানের মতন গ্রেপ্তার কিনা এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডি কে দিয়ে অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার কিনা কারণ এগুলো অনেক কিছু ভাবার বিষয় আছে ফলে এইটুকু শুধু বলবো যে প্রতিটি ঘটনার উপরে আমরা লক্ষ্য রাখছি এবং এর পাশাপাশি এটাও ওই এলাকায় এই প্রশ্ন উঠেছে উনি ওই এলাকার বেতাজ বাদশা তার সম্পদ মনে হয় অনেক রাজা মহারাজার থেকেও বেশি ফলে লোক এই প্রশ্ন তুলতে শুরু করেছে যে এই সম্পদে ক্ষমতাশালী এই নেতা দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচনের জন্য টিকিটের দাবিদার হয়ে উঠতে পারেন বলে কোন তৃণমূল কংগ্রেসের সেই অঞ্চলের কোন প্রভাবশালী নেতা তাকে গ্রেপ্তার করিয়ে দিলেন নিজের টিকিটটাকে সুরক্ষিত রাখতে কিনা সেটাও কিন্তু অনেক মানুষ প্রশ্ন করে সরকারি জমি ও ব্যক্তিগত মালিকানাধীন জমি জোর করে দখল করার অভিযোগে বুধবার রাতে করা হয় জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য ডাবগ্রাম অঞ্চলের তৃণমূল দেবাশিস আরও দুজনকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ এদিন রাতেই শিলিগুড়ি সংলগ্ন রাজগঞ্জ ব্লকের পাঘালুপাড়ার বাসিন্দা বিমল রায় এবং জলডুমুরের বাসিন্দা মোহাম্মদ কালাম নামে আরও দুজনকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজিপি থানা এবং স্পেশাল অপারেশন গ্রুপ তবে তৃণমূল কংগ্রেসের তাবুর নেতা দেবাশিস প্রামাণিকের গ্রেপ্তারির পর রাজনৈতিক মহলে রীতিমতো হইচই পড়ে গিয়েছে বৃহস্পতিবার সকালে ধৃত তিনজনকেই জলপাইগুড়ি আদালতে তোলা হয় ধৃত বাকি দুজনও শাসক দল ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে বিমল রায় বলেন আমাকে কেন গ্রেফতার করা হলো জানি না কাজ থেকে বাড়ি ফিরছিলাম সেই সময় আমাকে গ্রেফতার করা হয় দেবাশিস প্রামাণিকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তাকে আমি চিনিও না পুলিশ সূত্রে জানা গিয়েছে রাজগঞ্জ ব্লকের ভোরের আলো সংলগ্ন পাঘালুপাড়ার বাসিন্দা জুলাপি রায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ দেবাশিস প্রামাণিক সহ তিনজনকে গ্রেফতার করে অভিযোগ দেবাশিস প্রামাণিক এবং ডাবরাম ফুলবাড়ি যুব তৃণমূল কংগ্রেসের নেতা তথা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য গৌতম গোস্বামীর নির্দেশে বিমল রায় মহম্মদ কালাম যদু রায় ঋষিকেশ রায় দেবাশিস রায় নামে জমি মাফিয়ারা জুলাপি রায়ের প্রায় টু পয়েন্ট জমি জোর করে দখলের চেষ্টা করে ওই জমি দখলের জন্য দু সাল থেকে প্রতিনিয়ত ওই পরিবারের ওপর অত্যাচার চালানো হতো এমনটাই অভিযোগ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন